হ্যালো গাইজ এই ভিডিওতে নিউমেরিক্যাল মেথড প্রবলেম পার্ট ওয়ান নিয়ে আলোচনা করছি যেখানে একটা ছোটো প্রবলেম দেখাবো আমি চলুন স্টার্ট করি প্রিপেয়ার দ্য টেবুলার ভ্যালুজ অফ ওয়াই ইকলস টু এফ এক্স ইকলস টু টু এক্স স্কোয়ার মাইনাস টু করসপন্ডিং টু এক্স ইকলস টু দিস তো গাইজ ওয়াই ইকোয়ালস টু এফ এক্স ইকলস টু টু এক্স স্কোয়ার মাইনাস টু এটা হলো আমার ফাংশান যেখানে তার করসপন্ডিং আমার এক্স এর ভ্যালু দেওয়া আছে তাহলে আমি কি করতে পারি ওয়াই ইকোয়ালস টু টু এক্স স্কোয়ার মাইনাস টু এটা আমার ফাংশন এক্স ইকলস টু ওয়ান থ্রি ফাইভ সেভেন সেমভাবে এক্স ইকলস টু ওয়ান ফার্স্টে আমি এক্স ইকলস টু ওয়ান বসাব দেন ওয়াই ইকলস টু টু ইন্টু এক্স এর জায়গায় ওয়ান বসাবো মাইনাস টু তাহলে ভ্যালু কত দাঁড়াচ্ছে

সেমভাবে এক্স ইকোলস টু থার থার্ড ভ্যালু কি ফাইভ তাহলে ওয়াই ইকোয়ালস টু টু ইন্টু ফাইভ স্কোয়ার মাইনাস টু ইকোলস টু টোয়েন্টি ফাইভ মাইনাস ইন্টু টু ফিফটি মাইনাস টু ফোরটি এইট একসাথে করে দিলাম এক্স ইকলস টু লাস্ট ভ্যালু সেভেন ওয়াই টু টু ইন্টু নাইন অর্থাৎ সেভেন স্কোয়ার মাইনাস টু টু নাইনটি সো গাইজ এক্স ইকলস টু জন্য আমার ওয়াইয়ের ভ্যালু হচ্ছে জিরো সিক্সটিন এইট নাইনটি সিক্স আমার কী চেয়েছিল টেবিউলার ভ্যালু তাহলে আমি লিখে দিই একটা দিয়ে এক্স আর ওয়াই এক্সের ভ্যালু ওয়ান থ্রি ফাইভ সেভেন ভ্যালু ফোরটি এইট নাইনটি সিক্স এটাই হলো অ্যান্সার তো গাই এরকম প্রবলেম থাকতেও পারে দু তিন মার্ক্সের আবার নাও থাকতে পারে তো প্র্যাকটিস করা থাকলে আশা করি এখন কিছুটা বুঝতে পারা যাচ্ছে এটা হলো সিম্পল একটা প্রবলেম ফাংশনটা দেওয়া থাকলে তার করসপন্ডিং এ ভ্যালুটা কি হবে এরপর আমাকে বড় প্রবলেম সলভ করতে হবে এই প্রবলেমটা আগে করিয়ে দেওয়ার এই একটা মানে যে এই ওয়াই এর ভ্যালুটা বার করা নেক্সট প্রবলেমের ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না কারণ এখানে আমি ডিটেলে দেখিয়ে দিলাম একটা ছোট্ট ম্যাথস দিয়ে সো থ্যাংক ইউ গাইজ তারপরে যদি বুঝতে কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা কমেন্ট বক্সে লিখতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ভিডিওতে পেয়ে যাবেন এছাড়া ডেসক্রিপশানেও পেয়ে যাবেন থ্যাংক ইউ